শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি এর আগের একটা ভিডিওতে তোমাদের সামনে উপস্থিত করেছিলাম যে সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে WBCS এক্সিকিউটিভ সার্ভিস আছে সেখানে কি ধরনের পরিবর্তন আসতে চলেছে এবং তাতে যারা যারা WBCS পরীক্ষার্থী রয়েছ তাদের কি কি সুবিধা হতে পারে। ঠিক একই রকমভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নোটিফিকেশন আজকে প্রকাশিত হয়েছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস রিফিউজি রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ডিপার্টমেন্ট থেকে। ডেট হচ্ছে 11/2/2021, 11/2/2021, এবং নোটিফিকেশনের যে নম্বরটা সেটা হচ্ছে 406/1E-02/2020-APPTT, মানে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট। ঠিক আছে, আমরা এখানে দেখিয়েও দেব, আমরা ভিডিওতে পুরো এই ভিডিও বলছি, আমরা এই বোর্ডে পুরো জিনিসটা লিখে রেখেছি ডিটেলস যাতে বুঝতে সুবিধা হয়। এবং অর্থাৎ এই যে নোটিফিকেশনটা প্রকাশিত হয়েছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস ডিপার্টমেন্ট থেকে, এটাতে যারা যারা তোমরা পরীক্ষার্থী রয়েছ তাদের ক্ষেত্রে একটা অত্যন্ত সুখবর রয়েছে। তা সবার প্রথমে আমরা দেখে নিই যে নোটিফিকেশনে কি বলা হয়েছে বা কি কি ধরনের পরিবর্তনগুলো আসতে চলেছে। দেখো, নোটিফিকেশনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস বলে, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস বলে একটা নতুন সার্ভিস আর কি মানে আসতে চলেছে। এবং যে সার্ভিসটা আসবে সেই সার্ভিসটা অ্যামংস এলিজিবল অফিসার্স অফ স্পেশাল রেভিনিউ অফিসার গ্রেড 2 এবং গ্রেড 1 এদের সমন্বয়ে তৈরি হবে। আরেকটা হচ্ছে WBLRS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিসের যে ক্যাডারটা রয়েছে এই ক্যাডারটা 20% ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে পূর্ণ হবে আর 80% হবে প্রমোশনের মাধ্যমে। কাদের না? স্পেশাল রেভিনিউ অফিসার গ্রেড 2 এবং স্পেশাল রেভিনিউ অফিসার গ্রেড 1 যেটা রয়েছে সেটার মাধ্যমে হবে। তা এই যে টোটাল সার্ভিসটা হবে তাদের স্ট্রেংথ কিরকম হবে, তার রিক্রুটমেন্ট মোডালিটিস কিরকম হবে, প্রমোশন কিরকম হবে, পোস্ট যেটা সেগুলো কিভাবে আর কি মানে অফিসারদের দিয়ে পরিপূর্ণ করা হবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আস্তে আস্তে ভাবনা চিন্তা করা হচ্ছে। কিন্তু এই যে একটা অর্ডার হয়ে গেল সেই অর্ডারটাতে পরিষ্কার স্বাক্ষর করা রয়েছে ল্যান্ড রিফর্মস কমিশনার যিনি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের প্রিন্সিপাল সেক্রেটারি ডক্টর মনোজ পন্ত, একজন শ্রদ্ধেয় রেসপেক্টেড IAS অফিসার শ্রী মনোজ পন্ত স্যারের এটাতে স্বাক্ষর করা রয়েছে। ঠিক আছে, এবং তারিখ হচ্ছে আজকের তারিখ। তাহলে আমরা দেখে নিই পুরো ব্যাপারটা কি। দেখো, আমরা সকলেই জানি যে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে একটা সার্ভিসে মানে গুরুত্বপূর্ণ পদে অফিসাররা নির্বাচিত হন, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, এটাতে WBCS পরীক্ষা দিয়ে অনেকেই অফিসাররাই গুরুত্বপূর্ণ এই যে পোস্টটা রয়েছে বা এই যে সার্ভিসটা রয়েছে সেটাতে নির্বাচিত হন। এবার তাদের প্রমোশনাল আসপেক্টটা এতদিন পর্যন্ত কি ছিল সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড 1, আমি গ্রেড 1টা লিখিনি, তারা স্কেল 14 এ ঢুকতেন। ঠিক আছে, সেখান থেকে তাদের প্রমোশনাল আসপেক্ট যেটা ছিল সেটা হচ্ছে SRO 2। এবার এই যে SRO 2, এটার অর্থ হচ্ছে স্পেশাল রেভিনিউ অফিসার 2। ঠিক আছে, SRO 2 এটা হচ্ছে স্কেল নাম্বার 15। তারপর সেখান থেকে তারা প্রমোশন হতেন সেটা হচ্ছে SRO 1, এটা হচ্ছে স্কেল নাম্বার 16। যে স্কেল নাম্বার 16টা হচ্ছে WBCS এক্সিকিউটিভ অফিসার অর্থাৎ ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর বা BDO যেটা রয়েছে সেটার সমগোত্রীয় বা সেটার ইকুইভ্যালেন্ট। ঠিক আছে, এবার দেখো এই যে SRO 2, এই SRO 2 পোস্টটা থেকে মোটামুটি প্রমোশনের দুটো আসপেক্ট ছিল, একটা হচ্ছে SRO 1 এ যাওয়া আর একটা হচ্ছে WBCS এক্সিকিউটিভ স্কেল নাম্বার 16 যেটা এটাতে যাওয়া। ঠিক আছে, দুটোতে যাওয়ার একটা স্কোপ এখান থেকে ছিল। এবার SRO 2 গেলে যে ব্যাপারটা হতো সেটাতে বিভিন্ন রকম অ্যাডভান্সমেন্ট স্কিম গুলো আসতো, কিন্তু WBCS এক্সিকিউটিভে যারা প্রমোশন পেল তারা ডিরেক্ট তারপরে ধরো মানে SDO, তারপরে বিভিন্ন ডিপার্টমেন্টের সেক্রেটারি, মানে WBCS এক্সিকিউটিভের মধ্যে 17-18 এই যে স্কেল, এইভাবে পুরোপুরি তারা প্রমোশন পেতেন। অর্থাৎ WBCS এক্সিকিউটিভ অফিসারদের মতোই তাদের পুরো প্রমোশন হতো। এবারে আজকের এই যে নোটিফিকেশনটা বেরোলো 11/2/2021 তারিখ, এবং নোটিফিকেশনের নাম্বারটাও আমি দেখো এখানে দিয়েছি 406/1E-02/2020-APPTT, মানে হচ্ছে এটা হচ্ছে নবান্নের 6th ফ্লোরে যে অ্যাপয়েন্টমেন্ট ব্রাঞ্চ আছে সেই অ্যাপয়েন্টমেন্ট ব্রাঞ্চের জন্য APPTT কথাটা দেওয়া হয়েছে, ডেট হচ্ছে এটা। এটাতে পরিষ্কার বলা হয়েছে যে এই অর্ডার অনুসারে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস বলে একটা নতুন সার্ভিস ক্রিয়েশন হলো। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস বলে একটা নতুন সার্ভিস ক্রিয়েশন হলো, যেটা কাদের কি মিলিয়ে ক্রিয়েশন হলো, এই যে SRO 2 এবং SRO 1 এই সমস্ত এলিজিবল যেসব অফিসাররা রয়েছেন তাদের সমন্বয়, অর্থাৎ SRO
SRO2 এবং SRO1 এদের সমন্বয়ে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস যেটা সেটা ক্রিয়েট করা হলো। এবং এই যে পোস্টটা ক্রিয়েশন হলো সেখানে 20% ডিরেক্ট রিক্রুটমেন্ট যেটা অর্ডারে বলা আছে, এই অর্ডার বলছি নোটিফিকেশনে বলা আছে যে এই যে সার্ভিসটা এটা পরিপূর্ণ হবে কিভাবে, 80% প্রমোশন, যেটা অর্থাৎ এই WBSLRS যেটা এখান থেকে 80% ডিরেক্ট প্রমোশনের মাধ্যমে এখানে হবে এবং 20% ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, অর্থাৎ 20% লোককে আর কি মানে সরাসরি নেওয়া হবে পরীক্ষা দেওয়ার মাধ্যমে। এতে যারা WBCS অফিসার রয়েছেন, যারা অলরেডি চাকরি বাকরি করছেন, তাদের তো একটা অত্যন্ত খুশির খবর আছেই যে তাদের আর কি মানে একটা অনেক ভালো জায়গা হলো। কিন্তু আমরা তাদের থেকেও, তোমরা যারা WBCS পরীক্ষা দিচ্ছ, যেহেতু তাদেরকে নিয়েই আমার সব থেকে বেশি কনসার্ন এবং আমি যেহেতু তোমাদের জন্যই ভিডিওটা করছি, তোমাদের যারা WBCS অফিসার হবে তাদের কি কি সুবিধা হবে আমি বলে দিচ্ছি। নাম্বার ওয়ান যেটা, সেটা হচ্ছে যে WBCS গ্রুপ এতে একটা নতুন সার্ভিস চালু হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। দেখো এটা কিন্তু অর্ডার হয়নি, এটা একেবারেই আমার ধারণা এবং আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলছি। সেটা হচ্ছে WBCS গ্রুপ এ তে যেরকম ধরো রেভিনিউ সার্ভিস রয়েছে, যেরকম ধরো WBCS এক্সিকিউটিভ রয়েছে, যেরকম ধরো কোঅপারেটিভ সার্ভিস রয়েছে, এমপ্লয়মেন্ট সার্ভিস রয়েছে, লেবার সার্ভিস রয়েছে, ঠিক একই রকম ভাবে একটা নতুন সার্ভিস ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস বলে একটা সার্ভিস সেটাতে চালু করা হচ্ছে। চালু করা হলো মানেই কিন্তু সেখানে নতুন ভ্যাকেন্সি হবে, অর্থাৎ পরিষ্কার বলা হয়েছে 20% ডিরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ যারা যারা নতুন পরীক্ষা দিচ্ছ তারা ডিরেক্ট আর কি মানে এই পোস্টটাতে ঢোকার সুযোগ পাবে। এবং অর্থাৎ একটা নতুন যে চাকরির ক্ষেত্র, সেই চাকরির ক্ষেত্র কিন্তু খুলে গেল। এটা 2021 নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফলে 2021 আর হলো না, আশা করছি 2022 যে নোটিফিকেশন বেরোবে তাতে তোমরা WBCS গ্রুপ এর মধ্যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস বলে একটা নতুন সার্ভিস পাবে। আর একটা দ্বিতীয় সুবিধা যেটা হলো সেটা হচ্ছে যারা WBCS এর ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস দিয়ে মানে মানে চাকরিতে ঢুকবে বা যারা ঢুকেছ, তারা এতদিন পর্যন্ত মোটামুটি সাত থেকে আট আমি ধরলাম প্রায় 15-16 বছর পর WBCS এক্সিকিউটিভ পোস্টে প্রমোশন পাওয়ার সুযোগ সুবিধা পেতে। আমার ধারণা সেটা এখনো ঠিক হয়নি, কারণ আমরা বললাম যে অর্ডারে নোটিফিকেশন বলা আছে যে সেগুলো আস্তে আস্তে ঠিক হবে। তাদের এতদিন পর্যন্ত 15-16 বছর লাগতো WBCS এক্সিকিউটিভ হতে, এখন তাদের এই যে পোস্ট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস যেটা, সেটাতে আসতে লাগবে হচ্ছে 7-8 বছর মতো সময়। অর্থাৎ আমার যেটা মনে হচ্ছে যে এতে প্রমোশনাল আসপেক্ট যেটা সেটা হচ্ছে কমে গেল অনেক, এই সরি সময়টা অনেক কমে গেল, ফলে যে সমস্ত অফিসাররা এই সমস্ত WBCS ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিসে ঢুকবেন তারাও প্রমোশন পেয়ে অনেকটা উঁচুতে চলে যেতে পারবেন। ঠিক আছে, এতদিন পর্যন্ত তাদের যে সময়টা পেরোতে মানে যা সময় লাগতো সেই সময়টা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ তাদের প্রমোশনাল আসপেক্ট যেটা রয়েছে সেটাও কিন্তু অনেকটাই আর কি মানে বেড়ে যাবে। এটাই আজকের অর্ডারের মাধ্যমে বলা হয়েছে এবং এটা যারা চাকরির পরীক্ষা দিচ্ছ তাদের কাছেও কিন্তু সুখবর। দেখো যারা চাকরি করছে তাদের কাছে তো সুখবর অবশ্যই, সেটা হচ্ছে যে তারা একটা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস যেটা সেটাতে চলে যাওয়ার সুযোগ পাচ্ছে এবং সেটা তাদের অভ্যন্তরীণ ব্যাপার চাকরির। কিন্তু তোমরা যারা WBCS পরীক্ষার জন্য দিন রাত এক করে একাগ্র চিত্তে পরিশ্রম করে চলেছ, তোমাদেরও কিন্তু এই ব্যাপারটা যথেষ্ট উদ্বুদ্ধ করবে। সেটা হচ্ছে যে যারা আগামী পরীক্ষাটা দেবে অর্থাৎ 2022 সালের পরীক্ষা দেবে, তারা দেখতে পাবে যে WBCS পরীক্ষার নোটিফিকেশনে হয়তো WBCS গ্রুপ এ তে একটা নতুন সার্ভিস অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস। দেখো একটা কথা এখানে বলে রাখা দরকার, সেটা হচ্ছে যে কালচারাল ডিপার্টমেন্টে অফিসার নিয়োগ হয়, অডিট এবং অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে অফিসার নিয়োগ হয় পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে, তাদেরকে পাবলিক সার্ভিস কমিশন সেপারেট অফিসার হিসেবে নিয়োগ করে। ঠিক আছে, এখন এই ল্যান্ড রিফর্ম সার্ভিস বলে তারা আলাদা করে নিয়োগ করবে কিনা সেটা তো বলতে পারছি না, কারণ এই যে অর্ডারটা সেই অর্ডারে পরিষ্কার বলা আছে যে ক্যারাস্টেন মোরালিটি পোস্ট টু বি ম্যান বাই দ্য অফিসার, এই সমস্ত পোস্টে অফিসারদেরকে কিভাবে নেওয়া হবে সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট আর অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যেটা বা পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট যেটা অর্থাৎ কর্মচারীদের যে দপ্তর সেটার সাথে মানে কথাবার্তা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। ফলে এটা এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, এখন এই যে ল্যান্ড রিফর্ম সার্ভিস যেটা এটাতে যে অফিসারদের নিয়োগ করা হবে তাদের আলাদা করে কোনো পরীক্ষা নেওয়া হবে কিনা মানে অডিট অ্যাকাউন্টস এর মতো বা কালচারাল অফিসারের মতো, নাকি WBCS গ্রুপ এর সাথেই রেভিনিউ সার্ভিস যেরকম রয়েছে, যেরকম রয়েছে হচ্ছে লেবার সার্ভিস, যেরকম রয়েছে ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, যেরকম রয়েছে এমপ্লয়মেন্ট সার্ভিস, সেখানে যুক্ত করে দেবে, সেটা কোনো ঠিক হয়নি। কিন্তু আমার ধারণা যে ঠিক একই রকম ভাবে আগামী 2022 বিজ্ঞাপনে আমরা দেখতে পাবো যে একটা নতুন পোস্ট রয়েছে যারা WBCS পরীক্ষার্থী তাদের জন্য, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস। ঠিক আছে, অর্থাৎ পোস্ট বাড়লো, পোস্ট ক্রিয়েশন হলো মানে সেখানে চাকরির সুযোগ সুবিধা বাড়বে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে ডিরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে লোক নেবে।
এটা একটা খুবই বড় জায়গা যারা চাকরি পরীক্ষার্থী তাদের জন্য সরকারের তরফ থেকে এটা একটা রিফর্ম এবং এটা একটা আশীর্বাদই আমি বলবো যে নতুন একটা চাকরির দরজা কিন্তু তোমাদের সামনে খুলে গেল। দু নম্বর যেটা সেটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস দিয়ে ঢুকতে চাকরিতে বা এই গুরুত্বপূর্ণ অফিসার পদে নির্বাচিত হতে তাদের WBCS এক্সিকিউটিভ পোস্ট অর্থাৎ স্কেল 16 এ যেতে প্রায় সেখানে 15 থেকে 16 বছর সময় লাগতো। কিন্তু তোমাদের এই যে ল্যান্ড রিফর্ম সার্ভিস, আমার যেটা ধারণা এটা এখনো ঠিক হয়নি, কারণ সেটা আস্তে আস্তে ঠিক হবে, আমার ধারণা যে এই পোস্টে যাওয়ার সময়সীমাটাও কিন্তু 16 বছর থেকে অনেকটাই কমে যাবে, হয়তো দেখা গেল 8-9 বছরেই তোমরা আর কি মানে এই যে পোস্টটা রয়েছে সেই পোস্টে প্রমোশন পেয়ে গেলে, অর্থাৎ যারা গ্রুপ সি তে WBSLRS দিয়ে ঢুকবে তাদের ক্ষেত্রেও যেমন সুখবর, তারা আর কি মানে দ্রুত প্রমোশন পেয়ে অনেক উঁচুতে উঠতে পারবে, যারা WBCS গ্রুপ এ তে ঢুকবে তাদের জন্য এটা সুখবর যে একটা নতুন চাকরির ব্যবস্থা তৈরি হলো। সুতরাং তোমরা যারা WBCS পরীক্ষা দিচ্ছ অত্যন্ত গভীর নিষ্ঠার সাথে একাগ্রভাবে প্রস্তুতি নিচ্ছ, আজকে তাদের জন্য এই নোটিফিকেশনটা যেহেতু বেরিয়েছে এটা একেবারেই তাদের চাকরির অভ্যন্তরীণ ব্যাপার, কিন্তু আমার মনে হলো যে এই ব্যাপারটা তোমাদের দিলে তোমরা লেখাপড়ায় আরো অনেক বেশি একাগ্র হতে পারবে এবং তোমাদের এই ভিডিওটা সাফল্যের দিকে আরো অনেক দূর পর্যন্ত মানে এগিয়ে নিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি শেষবারের মতো একটা বলে দিই, সেটা হচ্ছে যে WBSLRS এখান থেকে SRO2 স্পেশাল রেভিনিউ অফিসার 2 এবং SRO1 স্পেশাল রেভিনিউ অফিসার 1 এখানে ধাপে ধাপে প্রমোশন হতো, অথবা SRO2 থেকে WBCS এক্সিকিউটিভে প্রমোশন হতো, সেই প্রমোশনের জায়গাটাতে সময়টা বেশি লাগতো। ঠিক আছে, কিন্তু এখন এই SRO2 এবং SRO1 এখানকার অফিসার যারা তাদেরকে সম্মিলিতভাবে বা তাদেরকে কম্বাইন্ড হয়ে সবাইকে নিয়ে একটা নতুন সার্ভিস ক্রিয়েট হলো, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্ম সার্ভিস। এবং এই ল্যান্ড রিফর্ম সার্ভিস ক্রিয়েশন হওয়ার ফলে দুটো জিনিস হলো, যারা নতুন চাকরির পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য ডিরেক্ট রিক্রুটমেন্টের জন্য আমার ধারণা যে WBCS এক্সিকিউটিভ বা রেভিনিউ সার্ভিস বা এমপ্লয়মেন্ট সার্ভিস বা লেবার সার্ভিসের মতো WBCS গ্রুপ এতে আগামী বিজ্ঞাপন থেকে WBCS এর আমরা একটা নতুন চাকরির সুযোগ দেখতে পাবো বা নতুন পোস্ট দেখতে পাবো রিফর্ম সার্ভিস বলে। আর নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যারা WBSLRS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট ল্যান্ড রেভিনিউ সার্ভিস গ্রেড ওয়ানে তারা চাকরিতে ঢুকছ তাদের প্রমোশনাল অ্যাসপেক্ট অনেক ভালো হয়ে যাবে, তারা যে প্রমোশন পেতে আগে তাদের হয়তো 16-15 বছর লাগতো সেটা হয়তো দেখা যাবে 9 বছরেই তারা প্রমোশন পেয়ে যাচ্ছে, অর্থাৎ তারা চাকরি জীবনে অনেক উচ্চতায় চলে যেতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে আজকের ভিডিওর ব্যাপার, আমি আশা করি যে তোমরা এই ভিডিওটা থেকে উদ্বুদ্ধ হবে এবং লেখাপড়ায় আরো বেশি মনোনিবেশ করবে সাফল্যের রাস্তায় যাতে দ্রুত এগিয়ে যেতে পারো। ঠিক আছে, আমার বক্তব্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, আমার ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এবং তোমাদের মতামত জানাও যে তোমরা কি জানতে চাও। আর যেরকম ভাবে আমাদের মক টেস্ট চলছে WBCS এর প্রিলিমস এর জন্য সেরকম মক টেস্ট নিয়ে আমি দ্রুত এই চ্যানেলে আসবো। ঠিক আছে, খুব ভালো থেকো এবং ভালোভাবে প্রস্তুতি নিয়ে সাফল্যের দিকে দ্রুত এগিয়ে যাও।